बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। शहीद कैडेट एकेडमी प्रिय शिक्षार्थी बंधुरा, आज के चारुपाठी के कत दिखे कत कारीगर ये प्रबंध प्रश्न हमें संक्षिप्त भावे लेखा एवं से सम्पर्के कथा बोल। जो बांग्लादेश ग्रामीण जीवन लोकशिल्प और संस्कृति समृद्ध एक समय अर्थात प्राचीन युगे बांग्लादेश विभिन्न तैजसपत्र तैरि करत, विभिन्न कारुशिल्पे भरपूर छो। तो हमारा प्रबंधर माध्यम से किसुटा हम जानते परब जो एक समय मानुष काठेर बाशेर बेतेर सूतर विभिन्न तैजसपत्र तैरि करत, तारपरे तामा दस्ता स्वर्ण विभिन्न अलंकार बनात। एछाड़ा मानुष से प्राचीनकाल थेके माटिर तैरी विभिन्न धरनेर पात्र तैरी करे, शुधु पात्र तैरी करेनि, एर पाशापाशी विभिन्न व्यक्तिदेर छबि अंकन करेछे माटिर मूर्तिर माध्यमे। माटी दिए मूर्ति तैरी करे विभिन्न व्यक्तिर विभिन्न मनीषीदेर छबि अंकन करे तैरी करे बुझाते चेयेछे जे एटा एई व्यक्ति। तार मध्ये आमरा देखते पाई प्रबंधे कवि रवीन्द्रनाथ ठाकुर, काजी नजरुल इस्लाम, जयनुल आबेदीन, तारपरे बंगबंधु शेख मुजिबुर रहमान, मौलाना आब्दुल हामिद खान भाषानी सह लालन फकीर विभिन्न व्यक्तिदेर मूर्ति तैरीर माध्यमे प्राचीन ऐतिह्यर स्वाक्षर रेखेछे सेई जिनिसटी एई प्रबंधे संक्षिप्त आकारे तुले धरेछे। आमरा एखन संक्षिप्त प्रश्न लिखाबो, लक्ष्य करो तोमरा कत दिके कत कारीगर। एटा लिखेछेन सैयद शामसुल हक। एक नम्बर प्रश्न, सैयद शामसुल हक कत साले कोथाय जन्मग्रहण करेन? उत्तर 1935 साले कुड़ीग्राम शहरे। दुई, सैयद शामसुल हक कोथा थेके मैट्रिक पास करें? उत्तर ढाका कलेजिएट स्कूल थेके। तीन, सैयद शामसुल हक उच्च माध्यमिक पास करें कोथा थेके? उत्तर जगन्नाथ कलेज थेके। चार, सैयद शामसुल हक स्नातक पास करें कोथा थेके? उत्तर ढाका विश्वविद्यालय थेके। पाँच, सैयद शामसुल हक पेशाय कि छिलेन? उत्तर सांबादिक। छय, सीमांतेर सिंहासन अनु बड़ हय हटसनेर बंदूक शिशुतोष ग्रंथगुलो के लेखेन? उत्तर सैयद शामसुल हक। सात, के একটু এতস্থ করে বললেন ধরেন আমাগো আকা? উত্তর পাল মশাই বললেন। আর শ্যান চোখ কথাটির অর্থ কি? উত্তর বাজ পাখির মতো তীক্ষ্ণ নজরে। নয়, বাংলাদেশের গ্রামীণ জীবন কিসে সমৃদ্ধ? উত্তর লোকশিল্প ও লোক সংস্কৃতিতে সমৃদ্ধ। দশ, একসময় কুমোররা কি তৈরি করতেন? উত্তর মাটির তৈজসপত্র। এগারো, লালন ফকির কে? উত্তর বিখ্যাত মরমী সঙ্গীত সাধক। বারো, পাল মশাই সন্দিগ্ধ চোখে কোন দিকে তাকালেন? উত্তর একবার লেখকের দিকে একবার পাটা দুটোর দিকে তাকালেন। তেরো, কারা হাড়ি পাতিল সানকি তৈরি করছে? উত্তর কুমোররা। চোদ্দ, কে কাজের তদারক করছেন? উত্তর পাল মশাই। পনেরো, ময়ূরপঙ্খী নৌকায় বসা মূর্তিটা কি ধরনের? উত্তর মহারাজ ধরনের। ষোলো, কার মূর্তি সাঁচে উঠেনি? উত্তর
চান্দ সওদাগরের। ১৭ বাংলার সকলেই কার দাড়ি চেনে? উত্তর রবীন্দ্রনাথের দাড়ি। ১৮ খালি কি দিয়েই রবীন্দ্রনাথকে বোঝানো যায়? উত্তর খালি ছায়া দিয়েই রবীন্দ্রনাথকে বোঝানো যায়। ১৯ কিসের সাঁচে টানটন সাপসপ ঠিকমতো উঠে না? উত্তর কাঠের সাঁচে। ২০ মাটির পাটায় জয়নুলের আঁকা কিসের প্রতিলিপি দেখা যায়? উত্তর গরুর গাড়ির চাকার ঠেলার তোলার ছবি। ২১ কার চোখ দুটো পানিতে ঝাপসা হয়ে এলো? উত্তর লেখকের চোখ দুটো। ২২ কোন ধরনের যুবতীর চিত্র মাটির পাটায় তুলে ধরা হয়েছে? উত্তর বেণীবন্ধনরত যুবতীর। ২৩ কুমোরদের প্রাঙ্গণের অবস্থা কেমন? উত্তর সবুজ শ্যাওলা ধরা। ২৪ কার ছবিটা সাঁচে উঠে নাই বলে পালমশাই বিরক্ত হলেন? উত্তর চান্দ সওদাগরের। ২৫ কার দাড়িতে ঢেউ খেলানো নিয়ে পালমশাই বর্ণনা দিয়েছেন? উত্তর রবীন্দ্রনাথের। ২৬ কিসের সাঁচে সকল টানটন সাপসপ ঠিক উঠে না? উত্তর কাঠের সাঁচে। ২৭ কত দিকে কত কারিগর এই শব্দটা কে বলেছেন? উত্তর পালমশাই। ২৮ কাকে কারিগররা সবার উপরে স্থান দিয়েছেন? উত্তর শেখ মুজিবকে। ২৯ পালমশাইয়ের বাবা কি ছিলেন? উত্তর বড় আর্টিস্ট। ৩০ মওলানা ভাসানী কে? উত্তর বাংলাদেশের বিখ্যাত রাজনীতিবিদ ও কৃষক নেতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এর আগেও বলেছিলাম যে তোমরা প্রশ্নের উত্তর যখন লিখবে পরিপূর্ণ উত্তর লিখবে, যাতে করে প্রশ্ন যদি কখনো নাও থাকে বা প্রশ্ন বোঝা না যায়, উত্তর দেখেই যেন বুঝতে পারে যে এটা এই প্রশ্নের উত্তর। যেমন এখানে উদাহরণস্বরূপ আমি যে কোনো দুটো প্রশ্ন বলছি। ২৪ নম্বরে কার ছবিটা সাঁচে উঠে নাই বলে পাল মশাই বিরক্ত হলেন? এটা পরিপূর্ণ উত্তর হলো কি? চান্দ সওদাগরের ছবি সাঁচে উঠে নাই বলে, এটা পরিপূর্ণ উত্তর হয়ে গেল। এরপরে ধরো কিসের সাঁচে সকল টানটন সাপসপ ঠিক উঠে না? এখানে আছে কাঠের সাঁচে। তো পরিপূর্ণ উত্তর এভাবে লিখতে পারো যে কাঠের সাঁচে টানটন সাপসপ ঠিক মতো উঠে না, এটা হলো পরিপূর্ণ উত্তর। এভাবে লিখলে পরে এক্সামিনার যখন খাতা দেখবেন তখন তার খাতা দেখতে ভালো লাগবে এবং আনসারটাও সুন্দর লাগবে। পারলে এভাবে তোমরা পরীক্ষায় লিখবে। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।